টাকাটা রিটার্ন পাবে মাত্র দুইজন। আমাদের কিন্তু মেইন চিন্তা হলো আপনাকে জাপান পাঠানো। লাস্ট অক্টোবর সেশন গেছে, আলহামদুলিল্লাহ আমাদের শতভাগ সিও সফলতা এসেছে, কিন্তু কথা বলার ক্ষেত্রে তো N5, N4, N3, N2 এগুলা কোনো বেরি করে না। এই যে 40 জন আছেন, আপনার সবাই টাকা রিটার্ন নেবেন সান জাপান স্টেনিং সেন্টার থেকে। সান জাপান স্টেনিং সেন্টারের 147তম এবং 148তম ব্যাচের ফেয়ারওয়েল হচ্ছে আজকে। এই দুই ব্যাচের মধ্যে আমাদের দুইজন 100% অ্যাটেন্ডেন্স থেকে তারও ফুল টাকা রিটার্ন পেল। 147তম ব্যাচ হলো, ক্লাস শুরু হয়েছে হলো এপ্রিলের 24 তারিখ থেকে, তাই না? কে কে আছে 147 ব্যাচের এখানে? হাত তুলেন তো। 147 ব্যাচের কম স্টুডেন্ট এখানে, না? আচ্ছা আচ্ছা। আর 148 বেশের হলো ক্লাস শুরু হয়েছে মে মাসের হচ্ছে 14 তারিখ থেকে, না? কে কে একটু হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে। 148 বেশের হচ্ছে ক্লাস হয়েছে ইন টোটাল 60টা। এটা হলো আমাদের রেগুলার বেস। এছাড়াও তো রেগুলার বেস ছাড়াও তো আমাদের ক্লাস হয়েছে অনেক। যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আপনাদের এভরিডে ক্লাস ছিল, যেটা হচ্ছে নাট জেলবিরি প্রিপারেশন, পাশাপাশি হলো স্কাইপি প্রিপারেশন, এই সবগুলা ক্লাসে ছিল। আচ্ছা, আর 148-এর মনে হয় একটু ক্লাস কম হয়েছে রেগুলার ক্লাসগুলো, শুধু 50টা ক্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ অল্প কয়েকজন পাইলাম যারা টাকাটা রিটার্ন পাবে, মাত্র দুইজন। কিন্তু আমার তো আশা ছিল যে আপনারা মিনিমাম 10 জন হচ্ছে রিটার্ন ব্যাক পাবেন। যদি এরকম হয় স্কাইপিতেও, আমরা যখন নাকি তোমরা ডকুমেন্টের জন্য যাও বা এটা করো ওইটা করো, এইগুলো যদি আমরা মাফ করে দিতে, আমরা ফুল কোর্স ফি রিটার্ন দিয়ে দিতে, তাহলে কী হবে? মানে জিরো। তাহলে আমরাও কীভাবে চলবো? আমরা তো চলার একটা ইয়ে আছে, মানে এটা এই জিনিসটা করার একটাই মানে যে তোমরা যে কোনো মূল্যে যাতে ক্লাসে থাকো জাপানের মতো। যেমন জাপান, তুমি বলতেছো যে তোমার ডকুমেন্ট আনতে তুমি বাড়িতে চলে যাচ্ছ, এই কারণে তোমার সমস্যা। কিন্তু জাপানে তো তুমি সারা রাত কাজ করবা, কাজ করে ঠিকই কিন্তু সকালে ক্লাস করে আসবা। কেন হচ্ছে একটা দেশের রুলস তো। আমরা কিন্তু এই না যে আমরা কিন্তু একটা জাপান, কেন আপনাকে হচ্ছে প্রথম থেকে একদম বেসিক লেভেল থেকে কিন্তু আমরা শিক্ষাটা দিচ্ছি যে জাপানে এরকম, যে জাপানে এই জিনিসটা করা যাবে না, যে ক্লাস মিস দেওয়া যাবে না, 100% অ্যাটেন্ডেন্স থাকা যাবে। এই শিক্ষাটা আপনি কোথায় থেকে পাচ্ছেন? শিক্ষাটা কিন্তু পাচ্ছেন এই একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে, নাহলে কিন্তু আপনারা জানতে পারতেন না কীভাবে আসলে কি করতে হবে, জাপানে গেলে কী প্রবলেমগুলো হবে। যেমন আপনি এই কাজটা করা যাবে না, 120 ঘন্টার উপরে কাজ করা যাবে না, জাপানে আপনি কী কী ডকুমেন্টগুলো লাগবে, এইগুলো এই ডকুমেন্টগুলো লাগবে, আপনি এইগুলা নিয়ে আসেন, ঠিক আছে? এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি যে জিনিসটা দেখেন, আমরা যদি সর্বোপরি একটা জিনিস যে যারা ক্লাস মিস দিছে, যদি আমাদের কাছে এইখানে সবগুলো আছে, যে ক্লাস মিস দিছে এবং হচ্ছে যে রেগুলার ক্লাস করছে, তার মধ্যে পার্থক্যটা যদি আপনার মুখোমুখি আপনাদের দ্বারা করাই, সাথে সাথে প্রুফ পেয়ে যাবেন। 148 বেজ বলেন, 147 বেজ বলেন, আমরা যদি এখন একটা ছেলে হচ্ছে রেগুলার ক্লাস করছে এবং আরেকটা ছেলে হচ্ছে ইরেগুলার ক্লাস করছে, মানে সে একদিন মন ছেলে আইসে আরেকদিন মন ছেলে না আইসে, তারা দুইজনকে যদি আমরা পাশাপাশি দাঁড়া করাই, আপনারা সাথে সাথে প্রমাণ পেয়ে যাবেন যে ক্লাসে কেন এত গুরুত্ব, কেন আমরা ক্লাসে এত বেশি গুরুত্ব দিচ্ছি, যে ক্লাসের জন্য আমরা কেন গিফটের ব্যবস্থা করছি এবং কোর্স ফি রিটার্নের ব্যবস্থা করছি। আমাদের কিন্তু মেইন চিন্তা হলো আপনাকে জাপান পাঠানো। হ্যাঁ, কিন্তু এর সাথে সাথে কিন্তু আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতেছি, যে স্টুডেন্ট ভিসা 100% হবে এই কথা আমরা কখনোই সিউরিটি দিতে পারবো না। তার সাথে সাথে কোন জিনিসটা আমরা এনশিওর করতেছি, যে আপনি যাতে স্টুডেন্ট ভিসা না হইলো, যে এরকম 100% সিউরিটি দিয়ে আমরা কি আপনাদেরকে ভর্তি করাইছি? তো আমরা কিন্তু দুইটা জিনিস একই সাথে করাচ্ছি, যেটা হলো পাশাপাশি যাতে আপনি N5টা শেষ করে N4টা ভালোভাবে করতে পারেন। আল্লাহ না করুক ভাই 100% হবে এই কথা সিউরিটি কেউ দিতে পারে না। আপনি একটা জিনিস 100% যে আপনি কালকে বিদেশ চলে যাচ্ছেন, কিন্তু এয়ারপোর্টে গিয়ে দেখলেন গণ্ডগোল, নাও যাইতে পারেন, এগুলো বলাটা খুব ডিফিকাল্ট। তো তারপরে হচ্ছে আমরা চেষ্টা করলে, এবং আমরা জন্য হচ্ছে জেনুইন ডকুমেন্ট ছাড়া কাজ করি না, আমরা এই সিউরিটিটা আছে যে ইনশাল্লাহ অন্য অন্য জায়গা থেকে আমাদের সম্ভাবনাটা ইনশাল্লাহ বেশি, কেন জেনুইন ব্যাংক দিচ্ছি, জেনুইন সব কিছু ডকুমেন্ট দিচ্ছি, তাই এখানে ডুপ্লিকেটে কোনো কিছু নাই। ইনশাল্লাহ অন্যদের থেকে আমরা বেশি আশা করতে পারি। আমরা যেমন লাস্ট অক্টোবর সেশন গেছে, আলহামদুলিল্লাহ আমাদের শতভাগ সিও সফলতা এসেছে, যদিও আমাদের 3 জনের ভিসা হয়নি। এই 3 জনের মধ্যে 2 জনের কিন্তু কিছু ছিল না। দেখেন এখানে পার্থক্যটা, দেখেন যারা নাট জেলপিটি ছিল তারা কিন্তু কোনো টেনশন নাই, এম্বাসিতে গেছে ভিসা মানে ডেট পাইছে, বা ওয়েটিং ছিল 2 দিন পরে ওয়েটিং থেকে ডেট দিয়ে দিছে, সোজা ভিসা পাইছে, অলরেডি চলে গেছে। আর তার মধ্যে হচ্ছে 100 নিচে যারা নার্টিস্ট ছিল তাদের একটু প্রেশার ছিল, তারা অনেক বেশি প্রিপারেশন নিচ্ছে, যেটা আগে নেয় নাই। আপনাদের মধ্যে অনেকে আছে,
যে এখন প্যারাশাইন নাই, যে পরবর্তীতে আমি সিও আসলে মনে হয় আমি অনেক কিছু করে ফেলবো। আসলে এই জিনিসটা সবচেয়ে বড় ভুল। তো এই সুযোগ আমরা এখন রাখতেছি না সান জাপানিসে। যারা না পাশ করবে তার ফাইল আমরা আলাদা করে সাইড করে দিয়ে দেবো। এটা পুরোটা স্কুলের উপর ডিপেন্ড করবে, স্কুল কি ওই ফাইল জমা দেবে কিনা। কথা কি বুঝতে পারছেন? কারণ কিন্তু একটাই, যে বাংলাদেশ এম্বাসি ওইটা অ্যাকসেপ্ট করতেছে না। বা তোমাকে তো আসলে আমি বাংলা ভাষায় কথা বলি, ওনারা হচ্ছে জাপানিসে কথা বলে, ওনারা তো ওইটা মেনটেন করবে না যে হচ্ছে আমি N5 বেসিক লেভেল শিখছি, আপনাকে N5 বেসিক লেভেল দিয়ে কোশ্চেন করবে। কিন্তু কথা বলার ক্ষেত্রে তো N5, N4, N3, N2 এগুলা কোনো বেরি করে না, যে আমার N5 আছে স্যার, আমার N5 অনুযায়ী কোশ্চেন করবে। মুখে তা মানে আপনি একটা কথা বলতে গেলে এটা হচ্ছে N5 হইতে পারে, N1 মতো লেভেলও আসতে পারে। এক কথায় কিন্তু বিচার হইলে রিজেক্ট নাইলে হওয়া যায়। একটা কোশ্চেনে বেশি কোশ্চেন করে না, 1 থেকে 3 থেকে 5টা কোশ্চেন করে। তাহলে আপনি কীভাবে বুঝবেন যে একটা কোশ্চেন পারলেন না মানে কি বিচার নাই? তাহলে আমি কেন এই প্যারাশন নিতে যাব? আমার যেখানে সুযোগ আছে, আমার সব ডকুমেন্ট জেনুইন আছে, আমার শুধু একটা দুর্বলতা আছে যেটা হলো নার্জেলপেরি, কেন থাকবে না? আর আপনি কি জাপানে কি শুধু কাজ করতে যাচ্ছেন? জাপান তো যাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, তাহলে আপনি তো ল্যাঙ্গুয়েজকে জাপানকে শিখতে হবে। এখানে তো আপনি অনলি ফ্রি সময় কাটাচ্ছেন, বাহালি শুধু ম্যাচে থাকেন, ঘুমান আর খান আর পড়েন। জাপানে গেলে তো এইগুলো করবেন না, নিজে 4 ঘন্টা ক্লাস করবেন, নিজে রান্না করে খাইতে হবে, নিজে কাজে যাইতে হবে, কাজে আবার হচ্ছে বাড়িতে ফ্যামিলিতে বা আত্মীয় স্বজন যদি ফোন না দেন বলবে যে আরে হ্যাঁ তো কোটি কোটি টাকা মালিক হয়েছে, সে তো ফোন দেন না। অলরেডি আপনার আপনাদের বন্ধুদেরকে ফোন দিচ্ছেন যারা হচ্ছে বন্ধু বান্ধব আছে জাপান। কিন্তু জাপান আসলে এত সময় নাই, যে আপনাকে যে সময় দেবে আসলে এত সময় নেই, কেন সময়টা পুরাটাই বাক করা, সেকেন্ডে সেকেন্ডে বাক করা থাকে। আমরা আশাবাদী যে আপনারা ইন ফিউচারে আরও ভালো কিছু করবেন, এবং সবাই N4 ক্লাসে অবশ্যই 100% অ্যাটেন্ডেন্স থাকবেন, ঠিক আছে? তো আমরা আশাবাদী, কিন্তু আপনাদের যে সুযোগ চলে গেছে এরকম না, যেমন আজকে দুইজন ক্যাশব্যাক পাচ্ছে ফুল N5 কোর্স ফি, তার মানে কি আপনাদের চলে যাচ্ছে এরকম না। সামনে কিন্তু সুযোগ আছে জেলপিডিতে, যে 140 উপরে বা 160 উপরে না টেস্টে পাইলে আপনি কিন্তু কোর্স ফি ফুল কিন্তু আবার রিটার্ন পাচ্ছেন। তার মানে কি এটা কিন্তু চলে যাচ্ছে না সুযোগ। তা আপনারা এই যে 40-50 জন আছেন সবাই কিন্তু টাকা পাওয়ার সুযোগ আছে, কথাটা কি বুঝতে পারছেন? তাহলে সবার কি চেষ্টা থাকবে কিনা এটা বলো। আমরা আশাবাদী যে এইখান থেকে এই যে 40 জন আছেন আপনার সবাই টাকা রিটার্ন নেবেন সান জাপানিস ট্রেনিং সেন্টার থেকে, এবং নিতে হবে, ঠিক আছে? এবং দেখি আপনারা কয়জন নিতে পারেন, আর যারা না নিতে পারেন তাদের ডাবল জরিমানা হয়েছে। এই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যেমন আমরা হচ্ছে ক্লাসে না আসলে জরিমানা ব্যবস্থা আছে, আবার ক্লাসে আসলে কিন্তু আমরা যে গিফট দিচ্ছি না এরকম না, আপনাদের যে 20,000 টাকা বা আপনারা যারা আগে ভর্তি হয়েছেন 15,000 টাকা দিয়ে তাদের কিন্তু কোর্স ফিটা রিটার্ন পাচ্ছেন। তা আমরা এই জিনিসটা বলতেছি আপনাকে আসলে কি লাভবান কিনা। হ্যাঁ স্যার, তা তো অবশ্যই আমরা লাভবান দুই দিক দিয়ে স্যার, টাকা জরিমানা দিয়ে লাভবান সেটা না, যে আসার পরে আমরা কিছু শিখতে পারতেছি এই দিক দিয়ে লাভবান হচ্ছে। স্যার আমাদের পরবর্তী যে নাটের জন্য জিএলপিটির জন্য সেদিক দিয়ে আমরা লাভ। এখন আসি বসেন ধরেন আজকে হচ্ছে কি মাস আজকে ধরেন আপনাদেরকে বললাম যে আমরা ফাইল ক্যান্সেল করে দেবো। আজকে ধরেন আপনি অনেক ভালো পারেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু কি হবে যদি এই 5 মাস না 1 মাস যদি আপনি বাসায় পড়ে থাকেন, বাসায় যদি আপনি যত চেষ্টাই করেন একা একা পড়তে, যদি একটা প্রেশার না থাকে আপনি কখনোই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না, একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ। এই যে 5টা মাস যদি আপনি বাসায় বয়া থাকেন তাহলে আপনার যে কি হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? তুমি